খুব মজা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর হচ্ছে কি দেখতে পাচ্ছেন তো, আম, তাই না? হ্যাঁ, ঠিক ধরতে পেরেছেন, এটা হচ্ছে আম। আর এখন চলছে আমের সিজন, আর এই আমের সিজনে আমি আম খাবো না, এটা তো কখনো হতেই পারে না। তো চলুন বন্ধুরা, আজকে আম খাবো আর আপনাদেরকে নিয়ে খাবো, ঠিক আছে? তাহলে কথা না বাড়িয়ে তাহলে কাটা শুরু করে দেই, পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো ঠিক আছে, বিসমিল্লাহ। প্রথমে যেটা করব, এক পাশ থেকে আমটা কেটে নিব, ঠিক আছে? তো এখন অনেকে আছেন এভাবে খেলে দেখা যায় যে মুখেও ভরবে, নো এভাবে না, জাস্ট এভাবে করে খুব মজা। আসলে আম যে এত মজা বলে বোঝাতে পারবো না। আর যদি হচ্ছে মানে ভেজাল মুক্ত আম হয় তো আর কোনো কথা নেই, এখন যে অবস্থা, যে কোনো মানে ফলে বলেন বা যে কোনো খাবারে মেডিসিনের কারণে কিন্তু খাওয়া যায় না। তো আপনারা চেষ্টা করবেন যে রাজশাহী থেকে যেখানে গাছে আম ধরে এবং কি সেখান থেকে নিয়ে আসার ব্যবস্থা যদি করতে পারেন আপনারা কিন্তু নিয়ে আসতে পারেন। কারণ যে আসলে মানে প্রত্যেকটা জিনিস আমরা চেষ্টা করি ভেজাল মুক্ত খাওয়ার জন্য। তো আপনারা চেষ্টা করবেন যে এভাবে করে যারা হচ্ছে মানে হচ্ছে মানে ব্যবসার ক্ষেত্রে না, এটা হচ্ছে যারা হালাল ভাবে ব্যবসা করতেছে, আপনারা তাদের কাছ থেকে আম নেওয়ার চেষ্টা করবেন। এতে করে হয়তো বা আপনারা নিজেরাও সেফ থাকতে পারবেন। মানে আমার সুবিধার ক্ষেত্রে কিন্তু এভাবে করে আম খাচ্ছি, তা না হলে হচ্ছে আপনার মুখে লেগে যাবে, যেটা খেতে ভালো লাগে না। আর মাখামাখি না করলে কি হয়, খাবার তো একটু মাখবে, তাই না? এখন যেটা আমি করবো, আমটাকে পুরাটা ছিঁড়ে নিবো। নেওয়ার পরে যেটা করবো, আমটা এতটাই মজা যে বলে আপনাদেরকে বুঝাতে পারবো না, ঠিক আছে? এখন বলবেন যে দু হাতে ভরে আপনারা আম খাচ্ছেন, কিছু করার নাই, এই জিনিসটা হচ্ছে মাখারি জিনিস। এখন খাওয়া শুরু করি। এভাবে করে না খেলে কি আসলে মজা লাগে? আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কারণ এই সিজনে আম আমরা সবাই মিলে খেতে যাই, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।